তারপর এখান থেকে আমরা ইমেল অথবা ফোন নাম্বারদের ভেরিফাই করে নেব, ঠিক আছে? আমরা ইমেল অবস্থা অথবা ফোন নাম্বারদের ভেরিফাই করে নেব। আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব, তাহলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, আমরা ইমেল করব না, ক্লিক করে আমরা ফোন নাম্বার ডাইরেক্ট দেব, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা নাম দিব, ফোন নাম্বার দিব, ডেট অফ বার্থ দিব, ঠিক আছে? তো আমরা এখানে নাম দিই। ভাই ওই যে চ্যাট বক্সে ফোন নাম্বার দিয়ে দিছি একটা, দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা আমরা প্রথমে একটা নাম নেই, তো নাম নিতে হলে আমার একটা বিদেশি নাম নেই কিংবা আপনাদের মন মতো একটা নাম নেই, তো আমরা এই ফেক নেম জেনারেটরে আসবো। ফেক নেম জেনারেটর থেকে একটা নাম নেব, ফেক নেম জেনারেটর আসবো, এই এই নামটা নেই, কপি করলাম। কপি করার পর এই এই নেমের জায়গা নামটা পেস্ট করে দিলাম, তারপর ফোন নাম্বার, ফোন নাম্বারটা নেই, ফোন নাম্বার দেই, ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা এখন নেক্সটে যাই, নেক্সটে ভেরিফাই করে দিলাম। এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড নেই আমরা, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ঠিক আছে? এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করি, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, ওকে নক করেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা প্রোফাইলটা একটা সাজাই, একটা ছবি দেই। তো আমরা এখানে আসলাম, আসার পর এখান থেকে একটা ছবি দেই, দেখি কি টাইপের সুন্দর একটা ছবি দেই। আবার এখানে কোনো ছবি না মনে আছে, এখান থেকে কোন একটা ফিমেল ছবি দেই, আর যেহেতু ফিমেল নাম নিছি এখান থেকে একটা ফিমেল ছবি দেই। আপনি ছবি চেঞ্জ করে নেন, ঠিক আছে? এখান থেকে একটা ফিমেল ছবি দেই, এই ছবিটা দেই, তারপর নেক্সট। নেক্সট তারপর বায়ো লিখি। এখন বায়ো লিখতে হলে আমাদের তো সুন্দর একটা বায়ো লিখতে হবে, যে আমি কি নিশের উপর কাজ করব। সাপোজ আমি গেম রিলেটেড, নিশের উপর কাজ করলে গেম রিলেটেড আমি বায়ো লিখবো, বা আমি যদি হেলথ রিলেটেড নিশ নিয়ে কাজ করি আমি হেলথ রিলেটেড বায়ো লিখবো। বায়োটা হবে আপনার 160 অর্ডের মধ্যে, ঠিক আছে? 160 অর্ডের মধ্যে, এর মধ্যে হতে পারে। তো আমি এতটুকু নিন, এতটুকু নিলাম, 148 অর্ডার মধ্যে আসছে, 160 অর্ডার তো 148 অর্ডার মধ্যে আসছে। আপনারা ভালো বায়ো দিবেন, দেখবেন ভালো কোনো বাইরেতে বা এরকম গুগলে সার্চ করবেন, সার্চ করে 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 দেখবেন যে কোথায় ভালো বায়ো পাওয়া যায়, বা ওয়েট লস বিষয়ে যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ অনুযায়ী বায়ো দিয়ে দিবেন, দিয়া নেক্সট করবেন। নেক্সট করার পর এই যে আপনার এটা হলো ইউজার নেম, ঠিক আছে? আপনি যদি ফোন নাম্বারও দিয়ে লগ ইন করতে চান পারবেন, বা আপনি এই ইউজার নাম দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি মিল করে এটা এটা ওয়ান করে দিই, এইটা ইউজার নাম, ঠিক আছে? আপনারা এইভাবে দিয়ে দিবেন, ইউজার নাম এটা দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সট অ্যালাও বা স্কিপও করতে পারেন, অ্যালাও করতে পারেন, অ্যালাও করে দিবেন, অল নোটিফিকেশন এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি কিসের কি কি ইন্টারেস্ট ওই কিছু কয়টা ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে যে ফ্যাশন বিউটি, আমি যেহেতু ওয়েট লস বিষয় নিয়ে কাজ করবো, আমি এখান থেকে আমি এই টাইপের কিছু জিনিস দিয়ে কাজ করব। যেমন আমি এখান থেকে স্কিন কেয়ার দিলাম, তারপরে বিউটি দিলাম, তারপরে আমি এখান থেকে আরো যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, আরো
এখান থেকে আরো 9, ঠিক আছে, আর 9, আর 9, ওম্যান স্টাইল দেই। তারপর নেক্সট আছে, এই যে ওয়েট লস আছে এখান থেকে, এই যে ওয়েট লস, ওয়েট ট্রেডিং, ওয়েট ট্রেডিং এ যে দেখি ফিটনেস কোন জায়গায় আছে, ফিটনেস, এই যে ফিটনেস। তারপরে শপিং, লো বডি, বামের দিকে বডি বিল্ডিং আছে। হ্যাঁ থাক, আপনারা এইভাবে, আপনারা এইভাবে দিবেন, এইভাবে আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে, এইভাবে দিয়ে নেক্সট ডে আপনার কয়েকটা ক্যাটাগরি দিয়ে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আপনি চাইলে কয়েকটা ফলো বাড়া দিতে পারেন, বা আপনি এই থেকে আপনি এখান থেকে দুই তিনটা ফলোয়ার নিতে পারেন, দুই তিনটা ফলো করবেন, যেমন বাইরের কান্ট্রি চেষ্টা করবেন বাইরের কান্ট্রির ফলোয়ার নেওয়ার জন্য, ঠিক আছে। যেমন ওনারে আমি ফলো দিই, প্রথমত আমি পাঁচটা ফলো দেবো বা তিনটা ফলো দেবো, আমি একটা দিলাম আপাতত, একটা এই যে 25 ডে অফ দা ক্রিসমাস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, নেক্সট ডে দিয়ে দিলাম। আমার কিন্তু প্রোফাইল হয়ে গেল, দেখছেন আমার কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট হয়ে গেল। প্রথমে আমার টুইটার অ্যাকাউন্ট খুলতে হলে আমার টু অ্যাকাউন্টটা আগে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে পোস্ট করতে হবে, ঠিক আছে। আমার যদি প্রোফাইল যদি এলোমেলো থাকে, লোকজন আসবে, ভিজিটর আসবে, আইসা এটা টাস্টেড মনে হবে না, ওরা বের হয়ে চলে যাবে, ঠিক আছে। যেমন আপনারা এখান থেকে চাইলে, এই যে এখান থেকে আসলেন, আসলেন আসার পর এই দেখেন দুজন ফলোয়ার করছে, দুজনের ফলোয়ার, আর এই যে ইউজার নেমটা, এই যে ইউজার নেম, ঠিক আছে, আপনারা এখান থেকে ফলো করতে পারেন। বা এই যে এখান থেকে এডিট প্রোফাইল আসবেন, এডিট প্রোফাইল আইসা কভার ফটো সাইজ নিয়ে নিবেন, এখান থেকে লোকেশন দিবেন, সাপোজ আমি কভার ফটোটা দেই, কভার ফটো দেখি একটা দেই এখান থেকে, বা এখান থেকে কভার ফটো একটা আমি দেই, যেমন হেলথ রিলেটেড, হেলথ হেলথ রিলেটেড। আমি এই যে এই এই এইটা আমার কাছে ছিল, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, বা এরকম 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 একটা কাবার ফটো দিয়ে দিই, বা আমি এখান থেকে সরাই দিই, এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে আরো কিছু নেই, দেখি কাবার ফটো ভালো ওয়েট লস বিষয়ে কাবার ফটো দিয়ে দিতে পারি নাকি। যেমন এই যে এটা একটা আছে, এই যে লস ওয়েট, ওয়েট ইন 7 ডে, ঠিক আছে, এটা একটা ভালো, আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, সুন্দর, ঠিক আছে, সুন্দর হয়ে গেল। এখন আপনারা এটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে লোকেশন দিতে পারেন, বা ওয়েবসাইট থাকলে, বা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে, বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে, আপনি যদি চান যে আপনার ভিজিটার গুলো আপনি ওয়েবসাইটে নেবেন, ডাইরেক্ট আপনি ওয়েবসাইট দেবেন, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট গুলো আপনি টেলিগ্রামে দেবেন, ওইখান থেকে আপনি একটা একটা করে চ্যাট করে ওদের প্রোডাক্ট গুলো প্রোভাইড করবেন, সেটাও পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এই যে ডেট অফ বার্থ চেঞ্জ করে নিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে আপনি আর একটা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা একটা লোকেশন দেই, দেখি এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দেই, যেহেতু বাহিরে, ইউনাইটেড স্টেট দিয়ে দেই, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম এখানে। বা আপনি চাইলে, আপনি চাইলে যেখানে, যেখানকার ঠিকানা অ্যাড্রেস দেবেন, আপনি ওইখান থেকে নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট থাকে তাইলে দিবেন, না থাকলে আপনার দরকার নেই, ঠিক আছে, না থাকলে দিবেন, আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিবেন, কিংবা আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, ডাইরেক্ট ওখান থেকে ফেসবুক পেজ ওপেন যেখানে মার্কেটিং করবে ওই লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলাম, প্রোফাইলটা আমার এখানে মোটামুটি কিন্তু সাজানো হয়ে গেছে। এখন কোনো ভিজিটর যদি আসে এখানে ভিজিট করে, ডাইরেক্ট যদি এখানে উনি চায় এগুলো দেখবে, বা এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ভিজিট করলে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আমরা ওয়েবসাইট আপনারা পরে বসাই নিয়েন, বা চাইলে দিয়ে দিন,
আচ্ছা, এই তো গেল আমরা এখানকার ইয়া। এখন আমরা আর একটা কাজ করব, এই আমাদের অ্যাকাউন্ট সাজানো হয়ে গেল, এখন একটা কাজ বাকি আছে। এই যে গিয়ার আইকনটা আছে না, এই গিয়ার আইকনে ক্লিক করবে। গিয়ার আইকনে ক্লিক করার পর এই টিকটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এইখান থেকে আপনি ইউনাইটেড স্টেট লিখবেন, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই টিকটা তুলে রাখবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে এইভাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, তারপর কেটে দিলেন। এখন দেখেন আমার এখানে যে নিউজ গুলো আসছে, আমি ওইটা দেওয়ার পর এই সব নিউজ গুলো কিন্তু ইউনাইটেড স্টেটের সব নিউজ এখানে চলে আসছে, সব নিউজ ইউনাইটেড স্টেটের নিউজ সব চলে আসছে। আর যখন আমি ওইটা ওই ওই গিয়ার আইকন ছিল, তখন শুধু আমার বাংলাদেশের মধ্যে যে নিউজ গুলো ছিল সব ওইগুলো চলে আসতো। ঠিক আছে, তো আমরা ওই কাজটা প্রথমে আমরা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পর আমরা এইভাবে করলাম, করার পর এখন আমরা তো মার্কেটিং করবো। মার্কেটিং করতে গেলে আমি কি করবো, এখান থেকে আমরা চাইলে এখান থেকে এইভাবে ফলো করতে পারি। যেমন প্রথমে হ্যাশট্যাগ দিয়ে, ওরা আমরা যেমন ডাইরেক্টলি লিখে সার্চ করি না, ওরা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে। তো আমরা হ্যাশট্যাগ দিয়ে এইভাবে ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ করবো। দেখেন ইউনাইটেড স্টেট দিয়ে অলরেডি অনেক কিন্তু অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে সার্চ করলাম, সার্চ করার পর আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করবো যে এই ইউনাইটেড স্টেটের লোকজন কত। যেমন দেখেন এই এই ওনার কিন্তু ফলোয়ার কিন্তু অনেক, সো উনি কিন্তু এখানে ব্যবসা করতে আসেনি, উনি কোনো প্রোডাক্ট নিয়ে আসছে বা এখানে উনি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে, উনারে ফলো করবো। যার ফলোয়ার বেশি তারে আপনারা ফলো করবেন। এইভাবে আপনারা চার পাঁচজনকে ফলো করবেন, এইভাবে চার পাঁচজন, প্রথমে 4 পাঁচজন, তারপরে 10 জন, তারপরে 15 জন, এভাবে আস্তে আস্তে ফলো করতে যাবেন। ঠিক আছে, যেমন এইভাবে আমরা ফলো করবো, এইভাবে এক স্টেপে আমরা ফলো করব। তারপরে আর এক স্টেপে ফলো করব আমরা, যেমন আমি এটা তো ওয়েট লস নিশ নিয়ে কাজ করতেছি, আমরা ওয়েট লস এর দেখি, ওয়েট লস লিখি, ওয়েট লস, ওয়েট লস, দেন ওয়েট লস নিশ নিয়ে কাজ করতেছি। ওয়েট লস এর সার্চ করলে দেখুন কত ওয়েট লস এর চলে আসছে। আমরা এভাবে সার্চ করবো, যেমন উনি এই যে উনি ওনার ফলোয়ার অনেক। ঠিক আছে, ওনার ফলোয়ার অনেক, ওনারে ফলো করলাম, প্লাস ওনার ওনার এই প্রোফাইলে ঢুকলাম। ঢুকার পর ওনার ফলোয়ার গুলো আমরা ফলো করে দেবো, ওনার ফলোয়ার গুলোতে আমরা ফলো করে দেবো, এইভাবে আমরা ফলো করে দেবো, এইভাবে আমরা ফলো করে দেবো। তারপরে আর একটা কাজ করব, এইখানে আসলাম, আসার পর এই যে উনি উনি কিন্তু ওয়েট লস নিয়ে কাজ করতেছে, তার মানে দেখেন উনি 525 জন উনি ফলো করছে, আর উনার ফলোয়ার মাত্র 124 জন। উনি কিন্তু খুব একটা ইন্টারেস্টেড না উনার ফলোয়ার গুলা নিয়ে, বা খুব একটা কাজ করে না, কিন্তু দেখতেছেন ওর টুইটারসে ইয়াও আসছে, লাইকও আসছে। উনারে ফলো করে দিবেন, উনি উনার ইয়েগুলো ফলো করে দিবেন, এভাবে ফলো করবেন। তারপর আর একটা কাজ করবেন, দেখবেন উনি কিভাবে মার্কেটিং করছে, দেখেন উনার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো দেখেন কত সুন্দর। ঠিক আছে, দেখেন উনার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো দেখেন, অনেক সুন্দর করে মার্কেটিং করছে। এভাবে আপনারা ফলো করবেন যে অন্যরা কিভাবে মার্কেটিং করছে, বেশি ফলো করবেন। তারপরে আপনি যেভাবে করবেন, আপনি করবেন, আমি যেভাবে দেখেছি এগুলো করবেন, সবগুলো মিলে আপনি মার্কেটিং শুরু করবেন। দেখেন দেখেন অনেক অনেক কিন্তু ভিডিও করছে, দেখেন ভিডিও ভিডিও অবস্থা দিয়ে মার্কেটিং করছেন। তো আমরা এইভাবে যাই, তারপর এভাবে আমরা যেমন এই এইটা দেখাই, পুনের আমরা একটা টুইট করে দিই, ওনার একটা টুইট করবো। যেমন এই দেখেন ওনার, যেমন ওনার একটা টুইট করে দিই আমরা এইভাবে, বা আমরা পরে টুইট করি, দাঁড়ান
প্রথমে আমার প্রোফাইলে আমি একটা পোস্ট করি ওয়েট লস বিষয়ে, আমি একটা পোস্ট করি, একটা কাভার ইমেজ নেই, আপনারা সাজায় নেবেন, আপনারা এভাবে সাজায় নেবেন, যেমন এই ইমেজটা নেই। নেওয়ার পর আমি লিখে দিই লস ওয়েট, আপনারা আপনাদের মতো লিখবেন, আমি জাস্ট দেখাই দিতেছি, ওয়েট ইন 7 ডে, ঠিক আছে। দেওয়ার পর স্পেস দিবেন, দেওয়ার পর এইখান থেকে এইখান থেকে এই যে আপনার ইউজার নেমটা আছে না, এই ইউজার নেমটা কপি করবেন, কপি করে এই সাইডে রেখে দেবেন, আগে সাইডে রেখে। এখন আমরা পোস্ট করব, পোস্ট করি, এখানে আসলাম, আসার পর এই ইউজার নেমটা আমরা এখান থেকে এভাবে দিয়ে দিলাম, লস ওয়েট ইন 7 ডে, তারপর এটা আমি পোস্ট করে দিলাম, পোস্ট করে দিলাম, পোস্ট করে দিলাম। আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলের ইউআরএল নেমটাও দিতে পারেন, বা আপনি চাইলে এটাও দিতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটও দিতে পারেন, বা আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক গুলো দিতে পারেন, মানে আপনি যেখানে নিয়ে যাবেন, আপনার ট্রাফিককে যেখানে নিয়ে যাবেন সেই ইউআরএলটা এখানে সরাসরি দিলে চলে যাবে। এইটা দিলে হবে কি, এইটা যদি আপনি দেন তাহলে অলরেডি আপনার ওয়েবসাইটে এখানে যদি কেউ ক্লিক করে, এখানে যে আপনার ইউআরএল থাকবে, একটা থাকবে ইউআরএল থাকবে, তখন ওই ওয়েবসাইট বা টেলিগ্রাম যেটাই থাক ওইখানে ডাইরেক্ট উনি ভিজিট করে দেবেন। দেখেন একজন কিন্তু অলরেডি ফলোয়ার হয়ে গেছে, আপনারা কিন্তু অলরেডি একজন ফলো করছে, দেখেন 9 জনের ফলো করার মধ্যে 1 জনের অলরেডি আপনি ফলো করছেন, বুঝতে পারছেন? টুইটারে অনেক মানে কাজ করে মজা আছে। যাই হোক, আমরা চলে যাই আর নেক্সটে যাই, এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এইটা পোস্ট হয়ে গেল। এখন দেওয়ার পর আমি এখান থেকে এই জিনিসটা, বা আপনি আপনাদের মতো করে নিলেন, আমি এটা কপি করে নিতেছি, কপি করে নেই আপাতত, আপনারা আপনাদের মতো নিলেন, এখান থেকে ওয়েট লস লিখলেন, এজ এ ওয়েট লস লিখলাম, লেখার পর দেখবেন কোথায় টুইট বেশি, কোথায় ইমপ্রেশন বেশি, কোথায় বেশি, যেমন এইটা এই এই উনার উনারে 73 জন ফলোয়ার, উনারে ফলো করে লাভ নাই, উনারে ফলো করি 11 জন ফলোয়ার, উনারে লাভ নাই খুব একটা। যেখানে দেখবেন এই যে এখানে দেখেন 17 জন রিটুইট করছে 115 জন, তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা আমার এইটা এখানে যদি আপনি আপনার ইউআরএল নেম বা আপনি চান আপনার ওয়েবসাইট লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি রিটুইট করে দিলেন, প্রথমে আপনি রিটুইট করে দিলেন, যখন আপনি এটা রিটুইট করেন আর এখানে অলরেডি নোটিফিকেশন চলে যাবে, এখানে যতজন দেখছে সবাই সবার কাছে এরকম ভাবে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আসার পর আমরা এখন আমরা একটা রিটুইট করে দিতে, ঠিক আছে, তো আমরা একটা ওয়েট লস এর কপি করে রাখি, ওয়েট লস এর প্রোডাক্ট দিলাম, নেওয়ার পর দেখেন আমরা এভাবে সার্চ করলাম, সার্চ করার পর এখানে উনার কিন্তু দেখেন এই উনার কিন্তু ফলোয়ার অনেক, উনি কিন্তু ফলো করছে মাত্র 10 জন, এই প্রোফাইলটা আমরা ফলো করে দিই, এই প্রোফাইলটা আমরা ফলো করে দিই, তারপর আপনার একজন ফলো করছে অলরেডি, আচ্ছা প্রথমে একটু টুইট করি। এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ইউআরএলটাও দিতে পারেন, বা যে লিঙ্ক নিয়ে আপনি ওয়েবসাইট করবেন সেই ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিয়ে দিতে পারেন, দিয়ে রিটুইট করলাম, টুইট করলাম, তারপর একটা রিটুইট করি, রিটুইট করলে এটা আপনার প্রোফাইলে চলে আসবে, রিটুইট করি, রিটুইট করি, একটা লাইক দিয়ে দিলাম, তাহলে আপনি এখান থেকে একটা মেসেজ ডাইরেক্ট মেসেজও করতে পারেন, ঠিক আছে, ডাইরেক্ট মেসেজও করতে পারেন। তো আমরা এই এইভাবে যদি তিন ধাপ করার পর অটোমেটিক একজন না একজন দেখবে, পছন্দ হবে, আপনার লিঙ্কে ঢুকবে, বা
আপনার ফলোয়ার বাড়বে, আপনার যত ফলোয়ার বাড়বে তত আপনার আইডি গ্রো হবে, তত আপনার সেল জেনারেট হবে। ঠিক আছে, প্রথম এভাবে করলাম, এভাবে করে আমরা ফলো বাড়াইলাম বা আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসলাম, এক ধাপ গেল, প্রথমে এক ধাপ দেখালাম, এখন এই ধাপ, তারপরে আপনি এই যে এক্সপ্লোরার আসবেন, আসার পর এখান থেকে এই যে ট্রেডিং এ আসবেন, ট্রেডিং এ আসার পর এখান থেকে দেখেন টপ টপ মানে এই জিনিসগুলো কতগুলো আপনার টুইট হয়েছে দিনে, যেমন এই যে এগুলো টুইট হচ্ছে, এগুলো আসছে, এগুলো এগুলোতে আপনি আস্তে আস্তে করে দেখবেন, ট্রেডিং এ দেখবেন, ফর ইউ যাবেন, দেখেন যেমন এই এইটাতে আজকে টুইট হয়েছে, ট্রেডিং এ এটা ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ফলো বাড়াতে পারেন, ফলো বাড়াতে পারেন, ঠিক আছে, ফলো বাড়াতে পারেন। আপনি এটা আরো আরো ভালোভাবে আসবে, আপনি যখন ফলোয়ার বাড়বে তত আপনি আরো এখান থেকে টুইট করতে পারেন, যেমন দেখুন এই যে এইটা ওনারে কত লোক টুইট করছে, 53,000 জন আজকে টুইট করছে আজকে, ঠিক আছে, আপনি হ্যারো টুইট করতে পারেন, এখান থেকে আপনি টুইট বাড়াতে নিতে পারেন, টুইট করে ইয়া করতে পারেন, আপনার কমেন্ট করতে পারেন, রিটুইট করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার টপ নিউজ গুলো আসবে, টপ নিউজ গুলো আসবে এখান থেকে, টপ নিউজ গুলো আসবে, টপ নিউজ গুলো আসবে, এখানে আসার পর আপনি লগ ইন করবেন বা ফ্রি সাইন আপ চলে যাবেন, এখান থেকে আপনি মান্থলি প্যাকেজও নিতে পারেন, দেখেন এখানে $69 আছে, $29 আছে 3 মাসের জন্য, এক মাসের জন্য, ঠিক আছে, এটাও এক মাসের জন্য, এটাও এক মাসের জন্য, ঠিক আছে, এটা তিনটা প্রোফাইল করতে পারবেন, আবার এখানে 20টা প্রোফাইল করতে পারবেন। তো আমরা তো এখন ইনকাম করে নেই, আমরা সরাসরি আমরা ফ্রিতে দেই, ফ্রি ফ্রিতে আইলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিই, সরাসরি এখানে চলে আসলাম, আসার পর এখানে আমি নিচটা লেবো, কোন নিচ আমি প্রোফাইল আমি ভিজিটর নিয়ে আসবো, আপনি যদি ওয়েট লস নিয়ে কাজ করেন তাহলে এখানে ওয়েট লস লিখবেন, যদি গেম রিলেটেড কোনো বিষয় নিয়ে কাজ করেন তাহলে গেম রিলেটেড লিখবেন, বা ডেটিং রিলেটেড পিপল খুঁজতে যান, ডেটিং রিলেটেড নাম লিখবেন, যেটা আপনি যেটা আপনি প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন সরাসরি আপনি সেটা এখানে লিখবেন। আমি ওয়েট লস এর বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, আমি ওয়েট লস, ওয়েট লস আমি এখানে লিখি, ঠিক আছে, সাপোজ আমি এখানে ওয়েট লস লিখলাম, দেখেন ওয়েট লস লেখার পর এখানে সার্চ টুইট প্রোফাইল এটা সিলেক্ট থাকবে, এতে মোর অপশন আছে না, অপশনস এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে লোকেশন দিবেন, আপনি কোন লোকেশনের পিপল খুঁজতেছেন, সাপোজ মনে করলেন আমি ইউনাইটেড স্টেটের লোক খুঁজতেছি, আপনি ইউনাইটেড স্টেট সিটি লিস্ট লেখা সার্চ দেবেন, যেমন ইউনাইটেড, এই যে আমার এখানে তো অলরেডি সাজেস্ট করছে ইউনাইটেড স্টেট সিটি লিস্ট, আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখি নিউ ইয়র্ক আছে, লস অ্যাঞ্জেলস আছে, ঠিক আছে, এই ক্যালিফোর্নিয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিই, বা আপনারা লিখে নেবেন, ঠিক আছে, যে যে গো ইট, গোটি ক্লিক করি, গোটি ক্লিক করলে আসলো না, দেখি আর একটা দিই, নিউ ইয়র্ক দিই, দেখেন আমার তখন আসেনি, কেন এই যে আমার এই ওয়েট লস লেখাটা ভুল হয়েছিল, তো এই জন্য আসেনি, একটি ডায়েরির সাথে লেগে গেছিল, ঠিক আছে,
আচ্ছা, এই যে ওয়েট লস, আমি নিউ ইয়র্ক দিয়ে সার্চ করলাম, করবার দেখেন এন ওয়েট লস বিষয়ে বহুত, এনে যারা যারা যে কয়টা প্রোফাইল আপনি এনে সাজেস্ট করছে সবগুলো কিন্তু ওয়েট লস বিষয়ে আর ইন্টারেস্টেড, এই জন্য কিন্তু সবগুলো প্রোফাইল এখানে চলবে। তো আপনারা চাইবেন যে ওদেরকে আপনারা ফলো করবেন, তো এখান থেকে ডাইরেক্ট আপনার ফলো করতে দিবে না, আপনারা একটা একটা করে ফলো করতে হবে। যেমন উনি কিন্তু ওয়েট লস বিষয়ে অনেক ইন্টারেস্টেড, তো আমি ও একটা একটা ট্যাব ওপেন করি, নতুন ট্যাব ওপেন করি, এই ট্যাবটা ওপেন করলাম। ওখানে ওপেন করার পর আমি প্রথম পর্যায়ে দেখেন ওনার ফলোয়ার কত, দেখছেন অনেক কিন্তু ফলোয়ার। প্রথম পর্যায়ে আমি ওকে ফলো করলাম, তারপরে ওনারে আমি কি রিটুইট করবো, ওই যে রিটুইট কেমনে করে, এই যে আপনি একটু বুঝতে পারতেছেন, এই যে এখান থেকে এই এই রিলেটেড বা আপনি একটা ভালো লেখা লিখবেন, রিলেটেড লিখবেন, সাপোজ আমি এড়িয়ে দিলাম, এইভাবে লিখবেন, লেখার পর আপনি যদি এখানে ইউআরএল বা আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন, যাবার পরে আমি একটা রিটুইট করে দিলাম, টুইট করে দিলাম, টুইট করার পর সেম ভাবে আপনি একটা রিটুইট করবেন, লাইক দিবেন, বা চাইলে আপনি এখান থেকে ডাইরেক্ট মেসেজও করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে ফলোয়ার গুলো প্রত্যেকটা ফাইল প্রোফাইল, এইভাবে প্রত্যেকটা প্রোফাইল আপনারা করবেন, এভাবে প্রত্যেকটা প্রোফাইল দিনের মধ্যে 15 থেকে 20টা একভাবে করবেন, একটু সময় নিয়ে, সময় নিয়ে করবেন, একভাবে করবেন না, সেম ভাবে এই যে ফলো করবেন, ফলো করার পর একটা টুইট করবেন, একটা রিটুইট করবেন, ডাইরেক্ট একটা মেসেজ করবেন, তো উনি যখন আপনি এটা করবেন তখন ও আপনাকে অটোমেটিক ফলো ব্যাক করবে। প্রোফাইল গুলো অল টাইম অ্যাক্টিভ থাকে, এই প্রোফাইল গুলো অল টাইম অ্যাক্টিভ থাকে। দেখেন এই প্রোফাইলটা টোটাল আজকের দিনে টুইট করছে 553টা, ওর মোট ফলোয়ার আছে আপনার 5,051,229টা, ও কিন্তু ফলো করছে দেখেন 54,109টা, ওর অ্যাকাউন্ট এজ 13 বছর ওর অ্যাকাউন্টের বয়স, ঠিক আছে। সোশ্যাল অথরিটি মানে উনি মানে ওনার বয়স বোধ হয় 41 বছরের মতো এরকম, নাকি এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখান থেকে প্রত্যেকটা প্রোফাইলে ওনার উনি নিউ ইয়র্ক থেকে বলতেছে, দেখেন উনি নিউ ইয়র্ক কোন জায়গা থেকে, টোটাল এখানে সবকিছু এখানে ইনফরমেশন আপনারা দেখে দেখে নিবেন, ঠিক আছে। এইভাবে আপনারা প্রত্যেকটা প্রোফাইল ফলো করবেন, রিটুইট করবেন, টুইট করবেন, ডাইরেক্ট মেসেজ করবেন, করে করে আপনার প্রোফাইলটা ভারী করবেন। যখন আপনার ফলোয়ার বেশি চলে আসবে, যখন আপনি ফলো করবেন ফলোয়ার বেশি চলে আসবে, তখন অটোমেটিক আপনি সেল জেনারেট হবেন, বিষয়টা বুঝতে পারছেন। আপনার 1 মাস সময় লাগবে, 1.5 মাস সময়, আপনি যদি কষ্ট করে কাজ করতে পারেন 1.5 মাস সময় লাগবে, ঠিক আছে। দেখেন আপনি এইখান থেকে আপনার অ্যানালাইজ করতে পারবেন, প্রোফাইল অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে। প্রোফাইল অ্যানালাইজ করেন, দেখেন এখানে দেখেন অটোমেটিক আপনি এই যে এইটা আমি রিটুইট করছি না, দেখেন রিটুইট করছি, এই দুইজন ইমপ্রেশন করছে, দেখছেন এই যে আরেকটা রিটুইট করছি, এই যে দুইজন ইমপ্রেশন করছে, এঙ্গেজমেন্ট 3 জন করছে, ঠিক আছে। টোটাল 50% কনভার্সন রেট আসছে, এই দেখেন এঙ্গেজমেন্ট রেট আসছে 30%, ঠিক আছে। আপনি যদি লিঙ্ক দিতেন তাহলে আরো এখানে লিঙ্ক ক্লিক কতগুলো পড়ছে, ওয়েবসাইট লিঙ্ক দিলে কতগুলো ক্লিক করছে এখানে আপনাদের দেখাইতো, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার প্রোফাইল অ্যানালাইজ করতে পারবেন, আপনার টোটাল একদিনে আপনার 10টা ইমপ্রেশন আসছে, ঠিক আছে। এই যে 1 ডে ইমপ্রেশন 10, ঠিক আছে, দেখেন টোটাল ইমপ্রেশন 10 দিনে, একদিনে 10টা ইমপ্রেশন আসছে, ঠিক আছে। এইভাবে এইভাবে আপনারা আস্তে আস্তে যদি ধৈর্য নিয়ে কাজ করেন, আশা করি আপনারা আগাতে পারবেন বিষয়টা। আপনারা আস্তে আস্তে কাজ করবেন, কাজ করার পর কাজটা যখন শিখে যাবেন তখন আপনারা পেইড মার্কেটিং এ ঢুকে যাবেন। পেইড মার্কেটিং করলে প্রফেশনালি হিসেবে নিতে হলে আপনি অবশ্যই পেইড মার্কেটিং করতে হবে, বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, আপনি ওই যে ট্রফির যে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিছিলেন ভাইয়া, ওইটা তো মানে পরে ভিডিও দেখলাম, ওইটা হচ্ছে আপনার ওই একটু অ্যাডভান্স লেভেল হইলে ওই অ্যাকাউন্টটা দরকার, কারণ ওরা তো আবার দেখলাম অন্য জায়গায় হচ্ছে কাজের ইচ্ছা। আপনাদের এইখানে আপনারা নেটওয়ার্কে জয়েন্ট হয়েছেন এখানে, তাও আপনারা ক্লাস করছেন, অনেক অনেকেই এখানে আছে,
তাও তো 15-20 দিন হয়ে গেছে, 15-20 দিনে আপনারা কি 2-3টা লিড জেনারেশন করতে পারেন নাই, যেগুলো নেটওয়ার্কে জয়েন করেছে বা 2-4টা ক্লিকও আসেনি? কাজ করতে হবে ভাই, বুঝছেন, কাজ করতে হবে। না তো হয় না, কেউ ভাইয়া অ্যাকাউন্ট করছে, মানে আমি করি নাই, আমি আপনি ভিডিও দিছেন এমনি করছি। তাহলে মার্কেট প্লেস গুলাতে অ্যাকাউন্ট করে নেব। মার্কেট প্লেস গুলোতে টাফিতে আপনার আগে করার দরকার নাই, যদি হ্যাঁ, আপনি টাফিতে ওই আপনার যে এক্সপিরিয়েন্স, লিড আছে, সিপিএ গ্রিপ আছে, এগুলোতে অ্যাকাউন্ট করে নিব। হ্যাঁ এগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন। আর ট্রাফিতে অ্যাকাউন্ট করতে নিলে আপনার এক্সপিরিয়েন্স চাই, আপনি এর আগে কোন নেটওয়ার্কে কাজ করছেন, ওরকম এক্সপিরিয়েন্স চাই, ওরা স্ক্রিনশট চাই, এ টু হ্যাঁ জেড হ্যাঁ, তাই দেখলাম। স্ক্রিনশট চাই, স্ক্রিনশট দিলে ওরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। আর কিন্তু ডিজলাইন করে না, ট্রাফিতে, ট্রাফি নেটওয়ার্ক অনেক ভালো, অনেক নেটওয়ার্ক আছে, দেখেন আপনি কাজ করতে পারছেন বা কাজ করছেন কোন জায়গায় কাজ, আপনারা আপনার ও ম্যানেজার আপনাকে মেসেজ দিবে, দেওয়ার পর বলবে আপনি এর আগে কোন কোন নেটওয়ার্কে কাজ করছেন, আপনি ডাইরেক্ট বলবেন, বা ভালো লাগলো না ওদের, ওরা ডাইরেক্ট আপনার অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট করলো না, ডাইরেক্ট দিলে ডিজলাইন করে দিল। কিন্তু ট্রাফিতে ডিজলাইন করে না, ওরা টিকিটের মাধ্যমে অ্যাপ্রুভাল নেয়, ওরা যে আপনার এইডিয়ার সমস্যা, ওরা আবার টিকিটের মাধ্যমে জানাবে আপনার এইডিয়ার সমস্যা, এটা কারেকশন করেন, আবার আপনি ওটা কারেকশন করে দিলেন, আবার ওইটার সমস্যা ওটা কারেকশন করেন, এইভাবে যদি একটার পর একটা, একটার পর একটা এভাবে কারেকশন করে নেবেন, বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, আচ্ছা ঠিক আছে, তাইলে থাকেন, ভালো থাকেন সবাই, আবার আগামীকাল দেখা হবে। ও ভাইয়া, ওই যে টুইটারের এটার অ্যাকাউন্ট এগুলো পাবো কেমনে? নাম্বার আমি দিছিলাম আর কি আপনারে। হ্যাঁ আমি আপনাকে, আপনি আমাকে করেন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, আপনাকে আমি বা আপনাকে আমি যে দিয়ে দিতে চাই আপনার এটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? ওকে ভাই, আমি হোয়াটসঅ্যাপে নক করতেছি আপনার। আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা সবাই ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।